একটা হিউম্যান আর আরেকটা রোবট প্লে করতে অবশ্যই এক সেকেন্ড সো একটা হিউম্যান আর একটা রোবটকে প্লে করার জন্য একটা ডিফারেন্ট কাইন্ড অফ মেন্টাল প্রিপারেশনও দরকার ছিল। সো সব কিছু মিলে ওয়ার্কশপ করিয়ে ফাইনালি যখন এইভাবে সার্থক হয় কাজটা এবং এইরকমভাবে সবার কমেন্টস পাই, মিডিয়া থেকে কলস পাই, ইন্ডাস্ট্রির লোকেরা বলে, অবভিয়াসলি খুব ভালো লাগে। বললে যে তুমি রুক্মিণী, ঠিক আছে, নো ঈশা নো নিশা, রুক্মিণী ইজ ফাইন, বাট না সত্যি জোকস অ্যাপার্ট খুবই ভালো লেগেছে। বলেছে যে এরকম লোক আমরা সাধারণত আমরা মানে ইন্ডিয়ান সিনেমাতে এরকম এসপেশালি কালকে যে লুকটা আমার বেরিয়েছিল ন্যাড়া মাথায়, সো সেইটা অবভিয়াসলি প্রশংসা তো করেইছে এবং দর্শকও সেটা করেছে কালকে যেভাবে অডিয়েন্সরাও দেখে বলেছে। অফকোর্স ইটস ব্র্যান্ড নিউ, কিন্তু আমাকে বললো যে মানে এই সাহসটাও অনেক, সো সেটা আমি অনেক কমেন্টসে পেয়েছি, সো থ্যাংক ইউ সেটা পছন্দ করার জন্য। না এই চার্জ এটা এটা কমপ্লিটলি আমার যে মেকআপ আর্টিস্ট বিথিকা বেনিয়া ওর করে, এটা একটা কমপ্লিট প্রস্থেটিক মেকআপ ছিল, বাট ওরা এত ভালো করে করেছে যে বাকি তোমাদেরকে গ্যাস করতাম না আসলে কেটেছিলাম কি কাটিনি, টেক্কায় তাই ছোটা হয়েছে কি হয়নি এখন নামে সেটা তোমরা গ্যাস ওয়ার্ক করো।